ত্রিপুরা 40, ব্ল্যাক ফরেস্ট 40, ডাবমালাই 50, চকলেট গুনে শেষ করা যাবে না। কাকু, আজকে যে তুমি থালিটা বিষয়ে আমাদের সাথে আলোচনা করলে, কুরকুরে আইসক্রিম থালি, এই থালিটা আজকে কি ফার্স্ট টাইম? আজকে ফার্স্ট টাইম, আজকেই ফার্স্ট টাইম। আমরাই হচ্ছে কি প্রথম কাস্টমার? বাহ, আমরাও আশা করি যাতে আমরা প্রথম কাস্টমার হিসেবে তোমার এই আইটেমসটা প্রচুর প্রচুর মানুষের কাছে ভাইরাল হোক, ছড়িয়ে পড়ুক আরও মানুষের কাছে, তোমার দোকানে আসুক এবং এই আইটেমসটা কিনুক। তো আমাদেরকে সেইটা তো তুমি রেডি করে দেখাবে, তো সেই 70 টাকার কুরকুরে আইসক্রিম থালিটার মধ্যে তুমি কি কি দিচ্ছ? এটার মধ্যে তিনটে ফ্লেভার দিচ্ছি। আচ্ছা, একটা ক্যান্ডি ক্যান্ডি দিচ্ছি, চকো সিরাপ দিচ্ছি, চেরি আছে, টুটিপুটি আছে, প্লাস কোনটা যে আমি কাটবো সেই কোনটাকেও আমি দিয়ে দেবো। আমি ওই কোটা কোনটাকে কেটে আমি ওটাকে কী করবো। মনে হয় এর আগে কলকাতার বুকে এই রকম আইটেম কি কেউ বানিয়েছে, তোমার কি মনে হয়? আমার চোখে আজ পর্যন্ত পড়েনি, বা আমিও অনেক ভিডিও দেখি বা অনেক কিছুই দেখি, কিন্তু আমার চোখে এগুলো এখনো পড়েনি। কুরকুরে বা বিঙ্গো দিয়ে আইসক্রিমের উপরে চোখ পড়েছে, আমাদেরও চোখে পড়েনি, এটা প্রথমেই আমি আবিষ্কার করলাম। একদম একদম। আর যেহেতু আমি কুরকুরেটাকে বেশি ফেভার করি, 2012 থেকে আপ টু 19 পর্যন্ত ইভেন্ট হয়, ইভেন্টে প্রতিবারই আমি উইনার ছিলাম, যে কারণেই আমি কুরকুরে বা বিঙ্গো দুটোকে আমি ছাড়তে পারছি না। চকলেট আইসক্রিম নিতাই কাকুর দোকানে এসে 5 টাকার আইসক্রিম থেকে শুরু করে আইসক্রিমের থালি পর্যন্ত সবটাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং একটু টেস্ট করে দেখে নেওয়ার পালা যে কিরকম লাগছে আইসক্রিমের থালিটা। এবং এই আইসক্রিমের থালিটা কিন্তু হচ্ছে শুধু সাধারণ আইসক্রিমের থালি নয়, এটা হচ্ছে আইসক্রিমের কুরকুরে থালি। কুরকুরে আইসক্রিমের থালি কিন্তু আমরা আজকে হয়তো ফার্স্ট টাইম ট্রাই করে নিচ্ছি, বিকজ আগে কোনোদিন আমি আইসক্রিমের থালি খাইনি। এবং আইসক্রিমের থালি যদি বন্ধুরা তোমরা কেউ খেয়ে থাকো, কুরকুরে দিয়ে আইসক্রিমের থালি হয়তো কলকাতার বুকে ফার্স্ট টাইম আমরা এখানে হয়তো এক্সপ্লোর করলাম নিতাই কাকুর দোকানে এসে। আর আরেকটা জিনিস আমি বলি, এখানে দেখতে পাচ্ছ তিনটে কোন ছিল, একটা কোন কিন্তু চকলেটের, ওটা আমি হাওয়া করে দিয়েছি, সেটা কিন্তু আশিস দাদা মোটামুটি উধাও করে দিয়েছে। এখন বাটারস্কচ আর রাবড়ি মালাইটা রয়েছে। কি বলবো, আইসক্রিমের প্রতি যত দিন যাচ্ছি আরো যেন প্রেমে জড়িয়ে পড়ছি আইসক্রিমের। যে সুন্দর আইসক্রিম, কমলস আইসক্রিম, যে কোয়ালিটি মেনটেন করেছে এখানে মালাই রাবড়ি আইসক্রিমে, জাস্ট অনুভব। এবং নিতাইকা বড় হাত দিয়ে এই আইসক্রিমের থালিতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এসে পড়েছে, তাতে এই আইসক্রিমের কিন্তু একটা আলাদা রকমই টেস্ট কিন্তু বদলে দিয়েছে এই আইসক্রিমের থালিটার। তো আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা এই গরমের মধ্যে একটু তাপ উত্তাপ বাঁচিয়ে অবশ্যই অবশ্যই করে নিতাই কাকুর এই কমলস আইসক্রিম শপে একবার হলেও ভিজিট করো, একবার হলেও এই আইসক্রিমের থালিটা কিন্তু টেস্ট করে দেখো। খাচ্ছেই তাহলে সব মিলিয়ে কি হলো, কুরকুরে আইসক্রিমের থালি বন্ধুরা, ফার্স্ট টাইম ইন কলকাতা, জাস্ট অসাধারণ। কাকু তোমার নামটা? নিতাই সরকার। তোমার এই আইসক্রিমের দোকান কতদিন ধরে? এটা 2 বছর রানিং। 2 বছর রানিং, তো 2 বছর রানিংয়েই তো তুমি অলরেডি ভাইরাল হয়ে পড়েছো। তো তোমার দোকানে কী কী আইসক্রিম পাওয়া যায় যদি একটু বলো, এবং সেইগুলোর সেই আইটেমসগুলোর দাম কীরকম? কাপে বলবো না কোণে বলবো? আগে কাপেরটা বলো। কাপে কত থেকে? 10 টাকার থেকে শুরু করে 60 টাকা। আচ্ছা, 10 টাকা থেকে শুরু করে 160। আচ্ছা, আর কোণের মধ্যে? কোণে 30 আছে, 40 আছে, 50 আছে, 60 আছে, 80 আছে। এবং কোণে কী কী আইসক্রিম বা কী কী ফ্লেভারের আইসক্রিম দিচ্ছ তুমি? বাটারস্কচ, রাবড়ি, এইগুলো হচ্ছে কোণের মধ্যে করে আসে, তাই তো? এক একটা কোণে হলে আলাদা আলাদা দাম থাকে, কীরকম দাম হয় তাও? 20 টাকা 2-in-1, 30 টাকা চকলেট ম্যাঙ্গো বাটারস্কচ, ব্ল্যাক ফরেস্ট 40, রাবড়ি মালাই 40, ব্ল্যাক কারেন্ট 40। আচ্ছা আচ্ছা, আর আমি যেটা বিশেষ করে চমকে গেলাম, 5 টাকার আইসক্রিম আপনার কাছে আছে? আচ্ছা, বাপরে বাপ, 5 টাকার কোন আইসক্রিম আছে? এটা অরেঞ্জ, অরেঞ্জের উপরে দেখানো যাবে, এটা দেখানো যাবে।
এখনকার দিনে দাঁড়িয়ে 5 টাকার আইসক্রিম, ওরে বাবা, এটাও কিন্তু কি নর্মাল না, লোকাল না তো? না না, কমলে কমলে, ওরে বাবা, কমলের আইসক্রিম 5 টাকা থেকে স্টার্ট কাকুর দোকানে? বাহ, 5 টাকা থেকে এগুলো আর কি কি আছে? 10-15 হয়ে যাবে, 10-15-20 এগুলো হয়ে যাবে, 30 স্টিকের ওপরে, 5 টাকা দিয়ে দাও। ওরে বাবা, আপনি এখানে মোটামুটি ওনার স্টল থেকে মানে এই কমলস আইসক্রিমের কাউন্টার থেকে অনেকদিন ধরে খাওয়া দাওয়া করছেন, কি কি আইসক্রিম খান? এবং সব থেকে বড় কথা হলো এনার ব্যবহার এবং ন্যায্য দাম এবং মানুষ হিসেবে একটু চমৎকার লোক এবং সফল ব্যবসায়ী। এনে অনেকদিন ধরে আমি চিনি, এনার অন্য আরো আরো আগে আর আলাদা ব্যবসা ছিল, এখন বেশ কিছু বছর যাবৎ তিনি রমরম করে এখানে আইসক্রিমের ব্যবসা করছেন। এনার আগে যেটা ছিল চাট সেন্টার ছিল, সেটা চাট খেয়েছেন? সেটিও খুব ভালো ছিল। কেন, ইনি বিঙ্গো টেরে মেরে চাট বা কুরকুরে চাট হিসেবে উনি ভাইরাল বলতে গেলে অনেক আগে, তার ওটাও আপনি খেয়েছেন? চাট খুব সুন্দর খেতে, খুব সুন্দর এবং সেটিও খুব ভালোভাবে চালাতেন। আর এই আইসক্রিমও খুব সুন্দর, খুব সুন্দর, জেনুইন দোকান, আমি একটু বলবো জেনুইন দোকান। তো আইসক্রিমটা কি শুধুমাত্র গ্রীষ্মকালেই খাওয়া হচ্ছে না শীত গ্রীষ্ম বর্ষা তিনটে সময়? না, আমার, আমি তো বুড়ো হয়েছি, তো আমার ব্যাপারটা বলতে গেলে বুড়ো হলে নোলা বাড়ে, সবথেকে বড় কথা হলো কি ন্যায্য দামে দেয়, একটা আইসক্রিম ধরুন আপনি যেটা যে প্রাইসে আমি অন্য জায়গায় দেখছি একদম পারফেক্ট। মহানাগ উত্তম কুমার মেট্রো স্টেশন, তার 2 নম্বর গেট, এবং 2 নম্বর গেট থেকে বেরিয়েই ঠিক উল্টো পারে প্রথম যে বাঁহাতে কমলসের দোকান, সেই দোকানে পাওয়া যাচ্ছে আইসক্রিম থালি। তোমার এই আবিষ্কার একটা চূড়ায় পৌঁছাক উন্নতির, এবং মানুষের কাছে খুব খুব ভাইরাল হোক তোমার এই আইটেমটা, এটাই আমাদের কামনা আগামী দিনে। ভালো থেকো, ওকে, গুড বাই, একদম টাটা।